আমি ছোটবেলা থেকে সমকামিতার পাপাচারের যুক্ত ছিলাম তখন এত বুঝিনি ইসলামে এত বড় একটা পাপাচারের জন্য একটা জাতি ইসলামের জাতি ধ্বংস হয়েছে জানতাম না কিছুদিন আগে যখন এসব নিয়ে বিতর্ক শুরু হলো তখন আমি বুঝতে পেরেছি আমি পাপ করছি আমি দীর্ঘ তিন বছর ধরে এই পাপ থেকে ফিরে এসেছি আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাব এখন করণীয় কি দেখুন অনেকে আছে মানসিকভাবে এ রোগের রোগী যারা মানসিকভাবে রোগের রোগী তাদের মানসিক ট্রিটমেন্টের প্রয়োজন তাদের সাইকোলজিস্ট এবং সাইকোয়াটিস্টের কাছে নেওয়া প্রয়োজন তাদের আরও উন্নত চিকিৎসা এবং আরও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে নেওয়া প্রয়োজন সেটাকে জিয়ে রেখে রোগকে স্বাভাবিক মনে করে সেটাকে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা পৃথিবীতে চলছে যে ভাই প্রশ্নটি করেছেন আমি তাকে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আল্লাহ তালা ক্ষমা করেন না এমন কোন অপরাধ নাই যে আল্লাহ তালা ক্ষমা করবেন না এমনকি শির্কের অপরাধ সবচেয়ে বড় অপরাধ সেটা করার পরও যদি কেউ করে আল্লাহ ব্যাপার অন্যের হক নষ্ট করেছেন টাকা মেরেছেন অন্যায় আচরণ করেছেন এগুলো আল্লাহ তালা ক্ষমা করেন না ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয় যদি কেউ ওই বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ না পায় আর সে আল্লাহ তালাকে এই পরিমাণ খুশি করতে পারে যে এর চেয়ে বেশি করা সম্ভব নয় তো কেমতর ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তি যে পাওনাদার তাকে খুশি করে হলেও তাকে দায়মুক্ত করে জান্নাত দিবেন এটা অপশন আছে বাট বান্দার বিষয়টা খুবই সিরিয়াস এছাড়া অপরাধ সেটা হোক অনেক যুবক আছে তারা মনে করে ব্যবিচারের অপরাধ থেকে তারা বোধহয় বেরিয়ে আসতে পারবে না কেন কারণ আল্লাহ তালা তাদেরকে কি মাফ করবেন তারা এত অন্যায় করেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন শয়তানের পাঠশালার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া আল্লাহতালা করে অনেকার মেয়ে পরিষ্কারভাবে বলেছেন লাহ তা ক নাতুমের রহফমতিল্লাহ ইন আল্লাহ হইয়া সুরুলদুনু বে রহমত থেকে নিরাশ হয়েন আল্লাহ্তালা সব গুনা মাফ করবেন এমন কোনো পাপ নাই যেটা আল্লাহ তালা মাফ করবেন না অতএব আপনি যে কোনো অপরাধই করেন না কেন যদি তিনটা জিনিস আপনার মধ্যে থাকেন আমার এক নিজের কৃতকর্মের জন্য চরম লজ্জিত হন অনুতপ্ত হন আত্মশাসন করেন নিজেকে বকুনি দেন এবং সেই পাপ থেকে নিজে সরে আসেন আর পরবর্তীতে কখনো সে পাপের সাথে আপনি জড়াবেন না বলে দৃঢ় সংকল্প করেন এই তিনটা কাজ করতে পারলে আপনার যেই কোনো পাপ যে কোনো অপরাধ যত করেছেন আল্লাহ তালার কাছ থেকে আপনি ক্ষমা আশা করবেন এবং আল্লাহ তালা ক্ষমা করবেন ঈশা আল্লাহ